আমরা অ্যাকচুয়ালি আজকে শুরু করব ক্যাপাসিটর থেকে। ক্যাপাসিটরের বাংলা কি? ধারক। তো ক্যাপাসিটর হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস যেটা কনসিস্ট অফ টু কন্ডাক্টার সেপারেটেড বাই অ্যান ইনসুলেটিং অর ডাইলেকট্রিক মিডিয়াম। দ্যাট মিনস হচ্ছে এমন একটা ইলেকট্রিক ডিভাইস যেটা কি করবে, যেটা অ্যাকচুয়ালি চার্জ স্টোর করে রাখে। এবং সেটা তৈরি হয় কিভাবে? সেটা তৈরি হয় দুইটা কন্ডাক্টর দিয়ে, এবং সেই কন্ডাক্টরের মাঝে একটা ইনসুলেটিং বা ডাইলেকট্রিক মিডিয়াম থাকবে। ওকে, এবং দুইটা কন্ডাক্টর যারা থাকবে তারা হচ্ছে ইকুয়াল এবং অপোজিট চার্জ হচ্ছে ক্যারি করবে। ইকুয়াল চার্জ ক্যারি করবে এবং অপোজিট চার্জ ক্যারি করবে, মানে একটার মধ্যে যদি পজিটিভ কিছু চার্জ থাকে আর একটার মধ্যে নেগেটিভ কিছু চার্জ থাকবে। এই কন্ডাক্টর গুলাকে আমরা বলি প্লেটস, এবং এগুলা যে কোনো শেপের হতে পারে, এবং এগুলা শেপের উপর ডিপেন্ড করে ক্যাপাসিটরের নাম চেঞ্জ হয়ে যায়। তো ক্যাপাসিটর হচ্ছে এক ধরনের চার্জ স্টোরিং ডিভাইস, যে ডিভাইসটা তৈরি হয় দুইটা কন্ডাক্টর দিয়ে, যে দুইটা কন্ডাক্টরের মধ্যে ইকুয়াল এবং অপোজিট চার্জ থাকে, এবং এই দুই কন্ডাক্টরের মাঝ বরাবর কোন একটা ইনসুলেটিং বা ডাইলেকট্রিক মিডিয়াম থাকবে। ঠিক আছে, ক্যাপাসিটর কি তোমরা দেখছো কখনো? দেখো নাই? হ্যাঁ, দেখার কথা। তো ক্যাপাসিটর বানানো আসলে খুবই ইজি। ঠিক আছে, চাইলেই যে কেউ ক্যাপাসিটর বানাইতে পারবা। তো যদি ইউনিভার্সিটিতে ক্লাস হইতো আমি হয়তো তোমাদের প্রেজেন্টেশনের জায়গায় হচ্ছে এরকম কিছু একটা দিতাম, যেখানে হচ্ছে তোমাদের মানে প্রজেক্ট টাইপের কিছু করতে হবে, মানে কিছু একটা বানাইতে হবে। তো সেইখানে চাইলে তোমরা এরকম ক্যাপাসিটর বানাইতে পারতাম। তোমরা ইউটিউবে ভিডিও টাইপের দেখতে পারো, দেখবা খুব সহজে। স্যার ক্যাপাসিটর স্যার ডেফিনেশন স্যার এটা কেমনে বানায় স্যার একটু যদি বলতেন। আচ্ছা, আরেকজন কি বললা ক্যাপাসিটরের ডেফিনেশন? স্যার যেটা বলতেছিলাম ক্যাপাসিটর ডেফিনেশন দেখে স্যার মনে হচ্ছে ব্যাটারির মতো কিছুটা। হ্যাঁ, ইটস ওয়ান টাইপ ওর কমি। ঠিক আছে, আচ্ছা এখানে সিম্পলি যেটা করতে হবে, দুইটা কন্ডাক্টিং প্লেট নিতে হবে, দুইটা প্লেটের মধ্যে এমন একটা সংযোগ তৈরি করতে হবে যেন একটার মধ্যে হচ্ছে পজিটিভ চার্জ তৈরি হয় আর একটার মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হয়। আর এর মাঝ বরাবর তুমি এয়ার রাখতে পারো, কাঠের গোড়া রাখতে পারো, এই টাইপের জিনিসপত্র যদি রাখো তাহলেই হচ্ছে একটা ক্যাপাসিটর হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা চাইলে ইউটিউবে এই ক্যাপাসিটর বানানো বানানো বিভিন্ন টাইপের ক্যাপাসিটর বানানো বিভিন্ন ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। মানে বিভিন্ন টাইপের বিভিন্ন ভাবে বা বিভিন্ন টাইপের ক্যাপাসিটর বানানো যায় খুব সহজে। তো এখন যদি আমরা একটা কাজ করি, এই ক্যাপাসিটরের দুই প্রান্তে একটা ভোল্টেজ দেই, এই ক্যাপাসিটরের দুই প্রান্তে, মানে এটা যেহেতু পজিটিভ আর একটা নেগেটিভ, তার মধ্যে এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। তো আমরা এখানে একটা নির্দিষ্ট পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স আমরা তৈরি করলাম এই দুই প্রান্তে, এবং সেটা এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে একটা ফিক্সড পেয়ার অফ কন্ডাক্টরের জন্য এই পটেনশিয়াল ডিফারেন্সটা হবে সবসময় বা মানে আমরা যদি এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করি তাহলে আমি তো কিছু পরিমাণ চার্জ পাবো, যেমন এই যেখানে একটা চার্জ উৎপন্ন হয়েছে এখানে চার্জ উৎপন্ন হয়েছে। তো একটা ফিক্সড কন্ডাক্টরের জন্য যেটা হবে, এই চার্জ ডিভাইডেড বাই পটেনশিয়াল ডিফারেন্স, এটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। মানে হচ্ছে আমার পটেনশিয়ালের ভ্যালু চেঞ্জের সাথে সাথে চার্জের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, বা চার্জের ভ্যালু চেঞ্জের সাথে পরে পটেনশিয়ালের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো যে কনস্ট্যান্ট যে মানটা আসবে সেটা সবসময় হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কি বলা হয়? ক্যাপাসিট্যান্স অফ এ ক্যাপাসিটর। হ্যাঁ বলো স্যার, আমাদেরকে হোয়াইট বোর্ডে এই জিনিসটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় আর কি, মানে লিখতে আর কি, বা যেভাবে পারা যায়।
স্যার বা এই ছবিটার উপরে স্যার কার্সার দিয়ে বুঝিয়ে দেন স্যার যে কোন জায়গা থেকে স্যার আমাদের মানে আমি যদি দুইটা প্লেটের কথা চিন্তা করি যে প্লেটের মধ্যে একটা মধ্যে আছে পজিটিভ চার্জ আর একটা মধ্যে আছে নেগেটিভ চার্জ এখানে আমি একটা নির্দিষ্ট পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করলাম তাহলে আমার এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ চার্জ আসবে তো আমি বলছি যে যদি আমরা এরকম করি কিউ আর ভি দুইটা জিনিসের রেশিও বের করি তাহলে এই রেশিও তো হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু সেই কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা বলি হচ্ছে ক্যাপাসিটি সবাই মিউট করো ঠিক আছে সো একটা ফিক্সড পেয়ার অফ কন্ডাক্টরের জন্য যদি হচ্ছে আমার ইশের চার্জ এবং পটেনশিয়াল ডিফারেন্সের আমি একটা রেশিও বের করি যে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হবে সবসময় কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা বলতেছি ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটর তার মানে তুমি চিন্তা করো যে এখানে যদি আমরা চিন্তা করো যে এখানে যদি আমি যদি আরেকটা ক্যাপাসিটর নেই এখানে আরেকটা ক্যাপাসিটর নিলাম নিলাম এবং আমি সেখানে সেম পরিমাণ ভোল্টেজ দিলাম দুইটা ক্যাপাসিটর আলাদা আলাদা ক্যাপাসিটর দুইটা আলাদা আলাদা ক্যাপাসিটরে আমি সেম পরিমাণ ভোল্টেজ দিছি এখন সেম পরিমাণ ভোল্টেজ দেওয়ার পর যদি ব্যাপারটা এরকম হয় যে এখানে আমার চার্জের পরিমাণ আসছে Q1 এখানে চার্জের পরিমাণ আসছে কিউ আর এখানে ভোল্টেজ হচ্ছে ভি তারপরে যাচ্ছে C1 দ্যাট মিন্স দুইটার মধ্যে আমি সেম ভোল্টেজ দিছি কিন্তু এটার মধ্যে আমার চার্জের পরিমাণ আসছে কিউ এখানে চার্জের পরিমাণ আসছে ছোট কিউ যদি ব্যাপারটা এরকম হয় যে কিউ ইজ গ্রেটার দেন কিউ তাহলে আমি আমাদের ক্ষেত্রে এটা হবে C1 ইজ গ্রেটার দেন কিউ সি দ্যাট মিন্স সেম পরিমাণ পটেনশিয়াল যদি আমি দুইটা ক্যাপাসিটরে দেই এবং দুইটা ক্যাপাসিটর দেওয়ার ফলে যদি আমার কোন একটা ক্যাপাসিটরে বেশি পরিমাণ চার্জ স্টোর হয় তার মানে আমি বুঝতে পারবো যে ওই ক্যাপাসিটরে ক্যাপাসিট্যান্স বেশি মানে এখানে এই রেশিওর মানটা বেড়ে গেছে এবং এখানে যে জিনিসের মানটা বেড়ে যায় সেটাকেই বলা হয় ক্যাপাসিট্যান্স অফ ক্যাপাসিটর বাট সিম্পলি একটা ক্যাপাসিটরের জন্য যেটা হবে একটা ক্যাপাসিটরের জন্য আমরা এই চার্জের পরিমাণ আর পটেনশিয়ালকে যদি ভাগ করি যে ভ্যালুটা পাবো সেটা হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং সেই কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে কি আমরা বলি ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স অফ এ ক্যাপাসিটর এবং আমি যতভাবে এই ভোল্টেজ বাড়াই বা কমাই না কেন এই চার্জের মানটা এমনভাবে হচ্ছে ই হবে ফিক্সড হবে যেন এই সি এর মানটা সবসময় সেম থাকে একটা নির্দিষ্ট ক্যাপাসিটরের জন্য আর যদি ব্যাপারটা এরকম হয় যে আমরা হচ্ছে ক্যাপাসিটি চেঞ্জ করে দিচ্ছি তখন যদি আমরা ভোল্টেজ সমান দেই তাহলে দেখবো যে এই ক্যাপাসিটরের জন্য চার্জ স্টোরিং স্টোরিং চার্জ একরকম আসতেছে এই ক্যাপাসিটরের স্টোরিং চার্জ একরকম আসতেছে সো দুইটা যখন ডিফারেন্স আসবে তখন তাদের ক্যাপাসিট্যান্সের মানেও পরিবর্তন হবে এবং এই ক্যাপাসিট্যান্সটা হচ্ছে এক একটা ক্যাপাসিটরের বৈশিষ্ট্য যার উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি কোন ক্যাপাসিটরে চার্জ স্টোরিং ক্ষমতা বেশি বা কোন ক্যাপাসিটরে চার্জ স্টোরিং ক্ষমতা কম বুঝতে পারছো স্যার একটা কোশ্চেন ছিল স্যার বলো স্যার দুইটা ক্যাপাসিটরের মধ্যে মানে ডিফারেন্সটা কি মানে কি কারণে এটা মানে একটার ক্যাপাসিট্যান্স বাড়ে বা একটা ক্যাপাসিট্যান্স কমে যায় আচ্ছা এটা আমরা একটু পরে পড়বো যে একটা ক্যাপাসিটরে কি কি জিনিসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে এমন হতে পারে যে ওখানে আমি ডাইইলেকট্রিক মিডিয়াম কি দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করতে পারে আমি যে যে কন্ডাক্টিং প্লেট গুলা দিচ্ছি সেই প্লেটের এরিয়া কত সেটার উপর ডিপেন্ড করতে পারে এই দুইটা কন্ডাক্টিং প্লেটের মধ্যবর্তী ডিস্টেন্স কত সেটার উপর ডিপেন্ড করতে পারে জি স্যার বুঝতে পারছি
আচ্ছা, আর আমরা যে ক্যাপাসিট্যান্সের ইউনিটটা কি হবে, ক্যাপাসিট্যান্স সি এর ইউনিট হবে কি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে কিউ বাই ভি। তো কিউ বাই ভি যেহেতু, তো কিউ বাই ভি তো আসলে কিউ এর একক হচ্ছে চার্জ আর ভি এর একক হচ্ছে কুলম, মানে কুলম পার ভোল্ট। তো কুলম পার ভোল্ট হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স এর ইউনিট। তো এটাকে আসলে আরেকটা নামে বলা হয়, সেটাকে বলা হয় ফ্যারাড। ফ্যারাড হচ্ছে ক্যাপাসিট্যান্স এর একক। 1 ফ্যারাড সমান সমান 1 কুলম পার ভোল্ট। আচ্ছা, ক্যাপাসিটর হইতে পারে কয় ধরনের? ক্যাপাসিটর 3 টাইপের ক্যাপাসিটর হতে পারে। এক হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর আর স্পেরিক্যাল ক্যাপাসিটর। ঠিক আছে, এগুলো হচ্ছে যে কন্ডাক্টিং প্লেটের শেপের উপর ডিপেন্ড করে ক্যাপাসিটর এর বিভিন্ন নাম হয়। প্যারালাল প্লেট ক্যাপাসিটর হতে পারে, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর হতে পারে, স্পেরিক্যাল ক্যাপাসিটর হতে পারে। এখন হচ্ছে একটা জিনিস, একটা এক্সপেরিমেন্ট করছিল বিজ্ঞানী ফ্যারাডে। উনি কি এক্সপেরিমেন্ট করছে, যে আমি যে বললাম যে একটা ক্যাপাসিটর, সেটা যখন তৈরি করা হয় কন্ডাক্টিং প্লেটের মাঝখানে হচ্ছে এক ধরনের ডাইইলেকট্রিক মিডিয়াম রাখা হয়। তো বিজ্ঞানী ফ্যারাডে এরকম একটা এক্সপ্লেন করার চেষ্টা করলো যে যদি ডাইইলেকট্রিক মিডিয়াম রাখা না হয় তাহলে ক্যাপাসিটর তৈরি হবে কিনা, বা সেটা কেমন ক্যাপাসিটর হবে। তো উনি দুইটা আইডেন্টিক্যাল ক্যাপাসিটর দিছে, একই টাইপের দুইটা ক্যাপাসিটর যাদের সেম কন্ডাক্টিং প্লেট সেম ডিস্টেন্সে রাখা হয়েছে, এরকম দুইটা ক্যাপাসিটর দিছে। এবং একটা ক্যাপাসিটরের মাঝে একটা ডাইইলেকট্রিক দিয়ে উনি ফিল করছে, আর একটা ক্যাপাসিটরের মাঝখানে শুধুমাত্র এয়ার দিয়ে ফিল করছে, আর কিছু দেয়নি। তো এক্সপেরিমেন্ট করলো, এক্সপেরিমেন্ট করলে দেখা গেল যে যখন দুইটা ক্যাপাসিটরকে সেম পটেনশিয়াল দ্বারা চার্জ করা হইলো, তখন যে ক্যাপাসিটরে ডাইইলেকট্রিক আছে সেই ক্যাপাসিটরে বেশি পরিমাণ চার্জ স্টোর হয়েছে, আর যেটার মধ্যে হচ্ছে ডাইইলেকট্রিক নাই সেখানে কম পরিমাণ চার্জ স্টোর হয়েছে। দ্যাট মিন্স কিউ এর মান বেশি হচ্ছে যেটার মধ্যে ডাইইলেকট্রিক আছে সেটার মধ্যে। তার মানে যদি কিউ এর মান বেশি হয়, আমরা জানি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। ভি হচ্ছে দুই ক্ষেত্রে সমান, ভি হচ্ছে কনস্ট্যান্ট, দুটো ক্ষেত্রেই সমান। যদি কিউ এর মান বেশি হয় তাহলে কি হবে, চার্জ স্টোর হবে। হ্যাঁ, চার্জ স্টোরের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমি বুঝতে পারবো যে ওই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বেশি, তাই না? কারণ এটা তো এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সি সমানুপাতিক কিউ, মানে কিউ এর মান যেটা বেশি হবে চার্জ ক্যাপাসিট্যান্সের পরিমাণ বেশি হবে। তো তার মানে আমি এখান থেকে বলতে পারি যে যদি কোনো একটা ক্যাপাসিটর মাঝ বরাবর ডাইইলেকট্রিক মিডিয়াম দেয়া হয় তাহলে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সটা বেড়ে যায়। আর ক্যাপাসিট্যান্স বেড়ে যাওয়ার মানেই হচ্ছে কি, ক্যাপাসিট্যান্স বেড়ে যাওয়ার মানেই হচ্ছে যে তার চার্জ স্টোরিং ক্যাপাসিটি বেড়ে যাবে, বা সে চার্জ বেশি স্টোর করবে। স্যার, ডাইইলেকট্রিক জিনিসটা আমি একটু এখনো ক্লিয়ার হয় না। হ্যাঁ, ডাইইলেকট্রিক আমি বলবো, আমি কি আগে ফ্যাক্টটা বলতেছি তারপরে কার ওই ডাইইলেকট্রিক? আচ্ছা ঠিক আছে। তো এরকম হয়, তো আমাদের যদি ডাইইলেকট্রিক থাকে তখন আমাদের যে ক্যাপাসিট্যান্স হবে সেটাকে আমি যদি বলি সি, আর যখন হচ্ছে আমাদের ক্যাপাসিটি নাই তখন আমাদের যে ক্যাপাসিট্যান্স হবে সেটাকে আমরা বললাম সি নট। এবং এই দুইটাকে যদি আমরা রেশিও রেশিও ই করি, একটা একটাকে দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমরা একটা কনস্ট্যান্ট পাই, যে কনস্ট্যান্টকে আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে। এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে এটা হচ্ছে এক যে কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়ামের একেবারে ফান্ডামেন্টাল প্রপার্টি, এবং যেটা এই এই ক্যাপাসিটরের বা এই যে কোনো একটা কন্ডাক্টরের সাইজ শেপ এইসবের উপর ডিপেন্ড করে না। এটা একেবারেই ফান্ডামেন্টাল প্রপার্টি, যে প্রপার্টি হচ্ছে মানে যে প্রপার্টি নিয়ে এটা তৈরি হয়। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে ডাইইলেকট্রিক জিনিসটা আসলে তাহলে কি, এটা এটার এত ইম্পর্টেন্স, এই জিনিসটা কি। ডাইইলেকট্রিক হচ্ছে এমন টাইপের সাবস্ট্যান্স যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাকে ধরে রাখতে পারে, সাস্টেইন করতে পারে, ইলেকট্রিক ফিল্ড ধরে রাখার ক্ষমতা আছে, এইরকম সাবস্ট্যান্সকেই বলা হয় ডাইইলেকট্রিক। এবং সেটা নিজে এক ধরনের ইনসুলেটর, ডাইইলেকট্রিক হচ্ছে এক ধরনের ইনসুলেটর, কিন্তু সেটা ইলেকট্রিক ফিল্ডকে ধরে রাখতে পারে। তো আমরা যদি কোনো একটা ডাইইলেকট্রিক কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে হচ্ছে রাখি, তখন যেটা হয় সেখানে কিছু পরিমাণ সারফেস চার্জ ইনডিউস হয়,
এবং সেই ইনডিউস সারফেস চার্জ গুলা কি করে যে ওইখানকার অরিজিনাল ফিল্ড কে হচ্ছে ওই ডাইইলেকট্রিক এর মধ্যে যে অরিজিনাল ফিল্ড আছে সেই ফিল্ডটাকে উইক উইক করে দেয়। এবং এই এই ব্যাপারটা ফাস্ট হচ্ছে এই মানে অবজার্ভ করে হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে, এবং উনি এই পরীক্ষার মাধ্যমে উনি এই জিনিসটা দেখতে পান। তো ডাইইলেকট্রিক হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কে ধরে রাখবে, কিন্তু ডাইইলেকট্রিক নিজে হচ্ছে একটা ইনসুলেটর, মানে ইনসুলেটিং একটা সাবস্টেন্স যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কে সাস্টেইন করতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে ডাইইলেকট্রিক। তো এটা একটা এক্সাম্পল কিরকম হবে? এই যে কাঠের গুড়া হতে পারে, তারপর এয়ার কে আমরা চাইলে বলতে পারি, কিন্তু মানে অত স্ট্রং না আর কি। স্যার ডাইরেক্ট স্যার কোনো কিছু না দিয়ে আর গ্যাপ রাখলে হবে না স্যার? হ্যাঁ হবে, কিন্তু সেক্ষেত্রে তোমার ক্যাপাসিটর ইটা কম কমে যাবে, মানে ক্যাপাসিটেন্সটা কমে যাবে। এবং তোমরা যদি বইয়ে দেখো বা কোনো নেটে সার্চ দিয়ে দেখো যে ডাইইলেকট্রিক যেসব সাবস্টেন্স আছে সেগুলোর কে এর মান কার কত, কে এর মানের উপর ডিপেন্ড করে, মানে কে টা কি হবে, কে সমান সমান হবে মানে কে মানে হচ্ছে সি বাই সি নট, যেখানে সি হচ্ছে একটা ক্যাপাসিটর যে যেটা হচ্ছে ইশেল, মানে যে যার হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, আর সি নট হচ্ছে এমন একটা ক্যাপাসিটর যেখানে ডাইইলেকট্রিক মিডিয়াম নাই। ঠিক আছে, তো সিটা আসলে কি আসতেছে, সিটা আসতেছে কে ইনটু সি নট, মানে এখানে দেখতেই পাচ্ছ সি নট হচ্ছে যেখানে কি নাই কোনো ধরনের মানে এমন ক্যাপাসিটর যেখানে কোনো মানে ডাইইলেকট্রিক নাই, তার সাথে যদি আমি ওই ডাইইলেকট্রিক মিডিয়ামের ওই কনস্ট্যান্টটাকে গুণ করি তাহলে আসে এই সি, তার মানে এই সিটা তো অবশ্যই একটা বড় ভ্যালু। স্যার এই জায়গাটা স্যার আরেকটু দেখাতে পারবেন? আমি কাইন্ডলি বুঝছি না। আমি বললাম যে দেখো সি সমান সমান আসতেছে কে সি নট, তার মানে এই সিটা বড় না, এই সিটা হচ্ছে যেখানে ডাইইলেকট্রিক মিডিয়াম আছে সেখানকার জন্য সি, আর এটা হচ্ছে যেখানে ডাইইলেকট্রিক মিডিয়াম নাই সেখানকার জন্য সি। তো এই ডাইইলেকট্রিক মিডিয়ামের এই সিটা তো সবসময় এরকম তাই না? জি স্যার। এই জিনিসটাই বুঝছি, তার মানে আমার যদি আমি ডাইইলেকট্রিক মিডিয়াম দেই অবশ্যই আমার সেই ক্যাপাসিটার ক্যাপাসিটেন্সটা অনেক বেড়ে যাবে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে যে একটা একজন যে কোশ্চেনটা করছিল যে একটা ক্যাপাসিটরে ক্যাপাসিটেন্স আসলে কি কি জিনিসের উপর ডিপেন্ড করে আসলে চেঞ্জ হয় বা এরকম হতে পারে, তো আমরা সেটা এখন দেখব যে একটা ক্যাপাসিটেন্স প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা আসলে কিভাবে ডিপেন্ড কিভাবে চেঞ্জ হয় বা কিভাবে কি হতে পারে। তো আমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আঁকি যে এই উপরে দিলাম আমরা একটা প্লেট, নিচে আরেকটা প্লেট, এখানে প্লাস মাইনাস। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো এখানে অবশ্যই একটা সারফেস তৈরি হবে, গাউসিয়ান সারফেস। এবং এর মাঝখানে যে ইটা হবে মানে ইলেকট্রিক ফিল্ড হবে, এই ইলেকট্রিক ফিল্ড হবে সবসময় ইউনিফর্ম, মানে এর লাইনস অফ ফোর্স গুলো সবসময় প্যারালাল হবে এবং ইভেনলি সেপারেটেড হবে। দ্যাট মিন্স এর মাঝখানে যে পুরো ইলেকট্রিক পুরো জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকবে সেই ইলেকট্রিক ফিল্ডটা হবে এরকম যে পুরোপুরি ইউনিফর্ম। আর ধরে নিলাম যে আমাদের এখানে যে ক্যাপাসিটরের প্লেট গুলো আছে সেই প্লেট গুলার এরিয়া হচ্ছে এ, এবং এই একটা ক্যাপাসিটি এই প্লেট থেকে এই প্লেটের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স কে আমরা ধরে নেই হচ্ছে ডি, মানে দুইটা প্লেট কে ডি ডিস্টেন্সে রাখা হয়েছে। আচ্ছা, এরকম একটা অবস্থা। তো আমরা আমরা কি করব যে এখানকার ক্যাপাসিটেন্স বের করার চেষ্টা করব। তো আমরা আগেই দেখছি ক্যাপাসিটেন্স সি সমান সমান কি কিউ বাই ভি। ঠিক আছে, আমরা যদি সি এর মান বের করতে চাই তাহলে আমাদের দুইটা জিনিসের মান লাগবে, একটা হচ্ছে কিউ এর মান লাগবে, একটা হচ্ছে ভি এর মান লাগবে। সো আমাদের মেইন কাজ হবে এখন যে কিউ এর মান বের করা আর ভি এর মান বের করা। তো সেটা যদি আমরা বের করতে চাই
আমরা ধরে নেই লেট আস কনসিডার গসিয়ান সারফেস ইনক্লোজড দ্য চার্জ কিউ অন দ্য পজিটিভ প্লেট। এই পজিটিভ প্লেটের মধ্যে আমরা একটা গসিয়ান সারফেস চিন্তা করে নিলাম। তো এখন এই গসিয়ান সারফেসের মধ্যে আমরা অবশ্যই গাউসের ল অ্যাপ্লাই করতে পারবো। তো গাউসের ল যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা এখানে অল্প একটা ডিস্টেন্স চিন্তা করে নিচ্ছি, খুবই ছোট একটা ডিস্টেন্স, ছোট একটা এরিয়া চিন্তা করতেছি। সেই এরিয়ার মধ্যে গসিয়ান সারফেস যদি অ্যাপ্লাই করি, আমরা জানি গাউসের ল কি, এপসাইলন নট ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ। মানে এই ছোট্ট এরিয়ার মধ্যে আমার কি পরিমাণ চার্জ আছে সেটা আমি এখান থেকে বের করা দেখলাম। সেটা গস, সেখানে যদি গাউসের ল অ্যাপ্লাই করি সেটা কি হয়, এপসাইলন নট ই ডট ডিএস সমান সমান কিউ। ঠিক আছে, এ পর্যন্ত কারো কনফিউশন আছে এই পর্যন্ত? আচ্ছা দেখো, এখন আমাদের দেখতে হবে ই আর ডিএস এর ডিরেকশনটা কোন দিকে। ই এর ডিরেকশন এই নিচের দিকে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, ই এর ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। আচ্ছা আর ডিএস এর ডিরেকশন কোন দিকে? ডিএস হচ্ছে একটা